বন্ধুরা, আপনারা যারা ইমো অ্যাপসটি ইউজ করেন তাদের জন্য সতর্কতা স্বরূপ আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি। কারণ ইমোতে বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, এই ইমো অ্যাপসটি যদি আপনি আপনার ফ্যামিলির অভিভাবকদের সাথে শেয়ার করেন কোনো কাজের জন্য, তাহলে দেখবেন আপনি লজ্জার সম্মুখীন হয়ে যাচ্ছেন। কারণ এই অ্যাপসটির মধ্যে এমন কিছু অ্যাড দেখায় মাঝে মাঝে যে অ্যাডগুলো একদমই কাম্য নয়। কেন তারা এই ধরনের কাজগুলো করে সেটা কিন্তু কারোই বোধগম্য নয়। অথচ এর বিকল্প কিছু অ্যাপস আছে, যে অ্যাপসগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে কোনো বিজ্ঞাপনে আসবে না এবং সেই সাথে আপনাদের কোনো ভোগান্তির শিকারও হতে হবে না। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি ইমো সম্পর্কে দেবো, যেটা শুনলে আপনাদের মাথায় হাত পড়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন যদি আপনি ইমো ইউজার হয়ে থাকেন। আর সম্পূর্ণ সলিউশন দেখাবো কীভাবে আপনারা ইমোকে অ্যাভয়েড করে ইমোর মতোই অন্যান্য অ্যাপসগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে চালাতে পারবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তার আগে বলতে চাই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা যারা ইমো ইউজ করেন, ইমো ইউজ করার সময় আপনারা একটা বিষয় খুব বেশি লক্ষ্য করেন, সেটা হলো যে বাজে বাজে কিছু নোটিফিকেশন আর সেই সাথে কিছু অ্যাড, যে অ্যাডগুলো দেখলে পরে অনেক সময় নিজের কাছে নিজেকে দোষী মনে হয় বা বিরক্ত বোধ হয়। কারণ কিছু কিছু সময় এমন কিছু অশ্লীল বিজ্ঞাপন চলে আসে আপনাদের সামনে, সেই বিজ্ঞাপনগুলো যদি আপনার অভিভাবক দেখে ফেলে তাহলে অনেকটা লজ্জার সম্মুখীন হয়ে পড়েন আপনিও। কারণ আপনারা যখন ইমোতে কেউ স্টোরি ছাড়ে তো স্টোরিতে ক্লিক করেন, ওই স্টোরিটা কাটার সময়ে কিন্তু আবার অ্যাড চলে আসে। আবার যখন অন্য কাউকে আপনি অডিও কল করতে যান তখন কিন্তু আবার চলে আসে অ্যাড। আর সেই অ্যাডগুলো যদি থাকতো খুবই মানানসই, মোটামুটি মানানসই, তাহলে মানিয়ে নেওয়া যেত। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু বিজ্ঞাপন যে তারা দেয়, যে বিজ্ঞাপনগুলো দেখলে পরে অনেকটা বিড়ম্বনার মধ্যে পড়ে যেতে হয়। তো এ থেকে সমাধান কী? এ থেকে কিন্তু অনেক সমাধান আছে, আর বেশ কিছুদিন পূর্বে এমন একটি সমাধান এসেছে যে সমাধানটি কিন্তু 100-তে 100 কার্যকর। এমন একটি অ্যাপস যে অ্যাপটিতে কোনো বিজ্ঞাপন নেই, অথচ ইমোর মতো সকল সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন, এটি বৈধ। তো এই অ্যাপসটির নাম হলো বিপ। আপনারা অনেকে কিন্তু এর পূর্বেও শুনেছেন, কিন্তু অনেকে ইউজ করেন না। একটা কথা কি, যদি আপনারা এই অ্যাপসটি ইউজ করেন তাতে কিন্তু আমার কোনো লাভ হবে না, কিন্তু একটা বিষয় যেটা লাভ হবে আমি মনে করি, যে আপনারা আমার মুখ থেকে কিছু কথা শুনে কিছুটা হলেও আপনারা কিন্তু সেফ থাকতে পারবেন এবং বিড়ম্বনার শিকার হবেন না। কারণ ইমোতে যে অ্যাড দেয় সেই অ্যাডগুলো মানানসই না, এক কথায় বলতে গেলে। তাছাড়া অন্য আরও একটি অ্যাপস আছে, সেটা হলো হোয়াটসঅ্যাপ। এখানেও কিন্তু অ্যাডের কোনো ঝামেলা নেই, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু আপনারা চালাতে পারেন ইমোর মতোই। কিন্তু ইমোতে বাড়তি কিছু সুবিধা থাকলেও যে সুবিধাগুলো নিতে গেলে সবচাইতে বেশি আপনি ঝামেলার মধ্যে পড়ে যান। যেমন ইমোতে গ্রুপ আছে, যে গ্রুপগুলোর মধ্যে অনেক অনেকেই অনেক আড্ডা দেয়। আমি মনে করি যে এই সাইটটাতে যারাই আড্ডা দেয় তারাই, মানে যে কিছুটা ক্লিয়ার করে বললাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রিকোয়েস্ট রইল আমার, যদি আপনি বিড়ম্বনার শিকার হতে না চান তাহলে আপনারা বিপ এবং হোয়াটসঅ্যাপ আছে এই সাইটটাতে চলে আসুন যত দ্রুত সম্ভব।